বর্তমানে স্মার্টফোন মার্কেটে 20 থেকে 25 হাজার টাকা বাজেটের ভেতর যেগুলো স্মার্টফোন আছে তার ভেতর রেডমি নোট 8 প্রো এবং স্যামসাং গ্যালাক্সি M30s অন্যতম। যদিও এই দুটি ডিভাইসের কোনোটি এখনও বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়নি, তবে রেডমি নোট 8 প্রো বাংলাদেশে আনঅফিসিয়ালি বিক্রি হচ্ছে 22 হাজার টাকার আশেপাশে, আর স্যামসাং গ্যালাক্সি M30s এখনও বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে আসেনি। তবে আর কিছুদিনের ভিতরে এই ডিভাইসটি বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে, যেখানে এই ডিভাইসটির দাম পড়তে পারে 20 থেকে 25 হাজার টাকার ভিতর। আর আপনি যদি ভেবে থাকেন যে এই দুটি ডিভাইসের ভিতর থেকে যে কোনো একটি ডিভাইস আপনি কিনবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক এই ডিভাইসটির বিল্ড কোয়ালিটি নিয়ে। রেডমি নোট 8 প্রোর ব্যাক সাইডে ইউজ করেছে গ্লাস, যেখানে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, এবং এই ডিভাইসটির ফ্রন্টেও থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। অন্যদিকে M30s এর ব্যাক সাইডে ইউজ করেছে পলিকার্বনেট, আর এই ডিভাইসটির ফ্রন্টে থাকছে না কোনো প্রোটেকশন। সুতরাং বিল্ড কোয়ালিটির দিক থেকে রেডমি নোট 8 প্রো M30s এর থেকে অনেকটা এগিয়ে। এবার কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। রেডমি নোট 8 প্রোতে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি M30s ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। সুতরাং সুপার অ্যামোলেড প্যানেল ব্যবহারের কারণে গ্যালাক্সি M30s এর ডিসপ্লে কোয়ালিটি রেডমি নোট 8 প্রো থেকে অনেকটাই বেটার। এবার কথা বলা যাক প্রসেসরের ব্যাপারে। স্যামসাং গ্যালাক্সি M30s ব্যবহার করা হয়েছে এক্সিনাস 9611 প্রসেসর। অন্যদিকে রেডমি নোট 8 প্রোতে থাকছে মিডিয়াটেক হেলিও Z90T, যেটি গেমিংয়ের জন্য একটি আদর্শ প্রসেসর, যদিও গেমিংয়ের সময় এই ডিভাইসটিতে হিটিংয়ের সমস্যা দেখা দেয়। তবে বেঞ্চমার্ক স্কোরের দিক থেকে রেডমি নোট 8 প্রো স্যামসাং গ্যালাক্সি M30s থেকে অনেকটা এগিয়ে। সুতরাং বলাই যায় যে প্রসেসরের দিক থেকে রেডমি নোট 8 প্রো স্যামসাং গ্যালাক্সি M30s থেকে এগিয়ে আছে। রেডমি নোট 8 প্রোতে থাকছে হাইব্রিড স্লট, অর্থাৎ আপনি ইচ্ছা করলে একসাথে দুইটি সিম অথবা একটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, কিন্তু গ্যালাক্সি M30s থাকছে ডেডিকেটেড স্লট, অর্থাৎ আপনি ইচ্ছা করলে একই সাথে দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবার কথা বলা যাক ক্যামেরার বিষয়ে। রেডমি নোট 8 প্রোতে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, যেখানে প্রথমটি 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। অন্যদিকে গ্যালাক্সি M30s থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ, যেখানে প্রথমটি হলো 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। সুতরাং বোঝা যাচ্ছে যে ক্যামেরার দিক থেকে রেডমি নোট 8 প্রো গ্যালাক্সি M30s থেকে অনেকটা এগিয়ে আছে। এবং সেলফি ক্যামেরার কথা বললেও রেডমি নোট 8 প্রোতে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। অন্যদিকে গ্যালাক্সি M30s থাকছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। সুতরাং এখানেও দেখা যাচ্ছে যে রেডমি নোট 8 প্রো গ্যালাক্সি M30s থেকে এগিয়ে আছে। এবার যদি আমরা এই ডিভাইসটির ব্যাটারির বিষয়ে কথা বলি, তাহলে দেখা যাবে যে রেডমি নোট 8 প্রোতে ব্যবহার করা হয়েছে 4500 mAh একটি নন লিথিয়াম ব্যাটারি, যেখানে সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি M30s ব্যবহার করা হয়েছে 6000 mAh একটি দানবীয় ব্যাটারি, যেখানে সাথে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। সুতরাং বোঝাই যাচ্ছে যে ব্যাটারির দিক থেকে গ্যালাক্সি M30s রেডমি নোট 8 প্রো থেকে অনেকটা এগিয়ে আছে। এছাড়াও এই দুটি ডিভাইসে রয়েছে লাউড স্পিকার সুবিধা, 3.5 mm অডিও জ্যাক, ব্লুটুথ, GPS এবং USB Type-C, এবং দুটি ডিভাইসে নিরাপত্তার জন্য থাকছে ফেস আনলক এবং রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন আপনি এই দুটি ডিভাইসের ভেতর থেকে কোন ডিভাইসটি কিনবেন সেটা ডিপেন্ড করে আপনার উপর। আপনি যদি মনে করেন যে আপনি আপনার ডিভাইসটি দিয়ে বেশি গেমিং করবেন এবং পিকচার তুলবেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে রেডমি নোট 8 প্রো নিতে। এবং আপনি যদি চান আপনার মোবাইলটি দিয়ে বেশি মুভি দেখতে এবং বেশি পাওয়ার ব্যাক আপ, সেক্ষেত্রে আপনি নিতে পারেন স্যামসাং গ্যালাক্সি M30s। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।